আমু, আমি যাচ্ছি। হ্যাঁ, না বসতে পারো দিন। সকালে ঘুম থেকে তো রান্না করলাম। হ্যাঁ, তা তো আমি তো যাচ্ছি না, তুই তো ধরে কাছে না করতাছি না করতাছি না এখানে যেগুলো করছি সেগুলো হলো এই অবস্থা করছি। আমার উন্না খুঁজে পাইতেছিলাম না, তো উন্না খুঁজতে যায় এই অবস্থা করছি। তো আজকে আমি অফিস যাওয়ার পরে আমার খবর আছে। তো এই অবস্থা, আম্মু দিচ্ছে গাছে পানি, ভাবলাম যে আসি আমু গাছে পানি দেয়, সাথে আমিও থাকি। আর আমরা অফিস যেতে এখনও বেশ অনেকটা সময় বাকি আছে, তো ভাবলাম যে ছাদটা বসে এসে আমু ওই পাশে দিচ্ছেন ওই ওই তুলসী গাছগুলো ই হয়ে গেছে, শুকায় যাচ্ছে। আর ছাদে প্রচুর বাতাস, ছাদে প্রচুর বাতাস। কোনটা যান, তুলসী গাছটা আগে দিতে হবে? তুলসী গাছগুলোতে বিকেলও দিয়ে দেন, কারণ ছাদের গরমে গরম ই হয়ে যায়। হ্যাঁ, ওই দেখছেন সেদিন ওই জায়গাটা, ওই যে লাম ই নিল কত সুন্দর। এখানে বেশি করে পানি দিতে হবে। ওই গাছে দাম লাগবো চাঁদ এটা হলো মনে যাও মুখে হুদায় রাখবি এটা। হ্যাঁ, আপনি এই ঘরে ঢুকছেন কেন এখন? আমি কইছি অফিস যায় লই। কে তুলবো? উন্না গুলা গুছায় রাখবেন, এই যে উন্নার জায়গা, ওই যে উন্নার জায়গা, উন্না খুঁজা পাই না, ওইখান থেকে সব নামাইছি। কাবাব, শিক কাবাব, আর শিক কাবাবটা বেশ ফ্রেশ, আর সাথে ছিল লেবু কাঁচামরিচ, আর তার সাথে ছিল সালাদ। সালাদটাও এখানে নিয়ে নিয়েছি আমি। তবে কাবাবটা কিন্তু অসাধারণ লাগতেছে, কারণ কাবাবটা অনেক ফ্রেশ, একদম ফ্রেশ, আর সাথে কাঁচামরিচ লেবু দিল, আর সালাদটাও দিল। আর সালাদটা দেখে তো বেশ ভালো লাগতেছে। আর বাসার বানানো রুটি এখানে আছে, বাসা বানানো রুটি। কিছুক্ষণ আগে আম্মু রুটি বানাইছে, তো সেই রুটি দিয়েই খেয়ে নিব আজ কাবাব রুটি। তো আজ করে নিচ্ছি কাবাব দিয়ে, রুটি দিয়ে, বাসার রুটি দিয়ে। অনেকদিন খাই নাই, মনে হলো যে নিয়ে যাই কাবাব। তবে কাবাব যেরকমই হোক, সালাদটা কিন্তু অনেক বেশি টেস্টি। আর সাথে হলো বাসায় বানানো রুটি, যে রুটিগুলি কিছুক্ষণ আগেই বানানো হয়েছে, তো আজ করে নিব হলো কাবাব দিয়ে, রুটি দিয়ে। আর এখানে অনেক পরিমাণে সালাদ আছে, তো সালাদ দিয়ে আজ করে নিব রাতে ডিনার। কোথায় বসছে? এটা কি? হ্যাঁ,
কলা জি রাখেন এক ডজন চোদ্দটা কে জানে কাঁচা মরিচ আর ধনে পাতা কাঁচা মরিচ আর ধনে পাতা বালা বালা সুন্দর 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 আর কি আমি জানি পোলাও চাল দুই প্যাকেট দুই প্যাকেট না তো এই হলো বাজার আর বাজারে ছিল চাষি পোলাওয়ের চাল সাথে কলা আর এটা কি শশা আছে সাথে মো না শশা নাই শশা নাই না কাঁচামরিচ আর ধনে পাতা আর হলো টমেটো